আমার এই নিজস্ব প্রক্রিয়া দিনে এই গরুগুলা লালন পালন করা ভেজাল মুক্ত আমরা কোনো ইনজেকশন বা ট্যাবলেট জাতীয় কোনো অবৈধ কোনো জিনিস গরুকে খাওয়াই নাই নিজস্ব খামার থেকে গাসাই না নিজেরা প্রসেসিং করে নিজেরই খাওয়া ঢাকা বিভাগে যেখানে হোক ট্রান্সপোর্টের ব্যবস্থাটা আমি ফ্রি দিব শুধু কি ঢাকা নাকি ঢাকার বাইরে হলে সেটা ঢাকার বাইরে হলে আমি ট্রান্সপোর্ট ফ্রি দিব ট্রান্সপোর্টটা ফ্রি 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 হবে শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক সামনে 2024 কুরবানি কুরবানির আর মাত্র অল্প কিছুদিন বাকি তো আপনারা ওদের আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলেন কেমন দাম আশা করতেছেন সেই সব বিষয় দেখার জন্য তো আমরা চলে এসেছি কানিনিং অন শ্রীাসনগর কলাতিয়া এর প্রতন্ত গ্রামে একজন খামারি ভাই ক্ষুদ্র খামারি সে সাইহিল এবং

বড ভূষি আর হলো এই এই কুড়া আরল খোল আচ্ছা আচ্ছা কতদিন হলো গরুর লন প্রন করেন এটা প্রায় 2 বছর আপনি কতদিন হলো গরুর সাথে আছেন আমি গরুর সাথে আছি প্রায় 10 থেকে 12 বছর 10 থেকে 12 বছর জি কিন্তু গ্রামের তো কৃষকরা করে এগুলা জি কিন্তু বাইরে তো দেখে মনে হচ্ছে না যে ফিটফট অনেকটা কৃষক মনে হচ্ছে না আসলে না আমি কৃষক না আমার এই ব্যবসার সাথে অন্যান্য ব্যবসা আছে আমার যারা এইখানে যারা কাজ করে লোক দিয়ে আমি করাই অনেক শখের বসে আমার করা হয় আর কি শখের বসে কি মনে করে এই সেক্টরে আসা আমার দাদু পালতো আমার বাবা ওই সূত্র ধরেই আমার এখানে আসা আচ্ছা সামনে চব্বিশ কুরবানিতে কেমন আশাবাদী আপনি মোটামুটি ভালো আশাবাদী বিগত দিনে কি হয়েছিল বিগত দিনের কথা তো বলা যায় না বিশাল লস বিশাল লস জি এবার কি মনে হচ্ছে যে লস থেকে ঘুরে দাঁড়াবে চেষ্টা আছি যে লস থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি যে বিগত দিনে যেই রেট হয়েছিল ওই রেটে তো আমরা যারা প্রান্তিক কৃষি কৃষি ছোটখাটো খামার করি তারা তো বিশাল লসের প্রজেক্টে বেড়েছে এবার যদি সরকার আমাদের দিকে একটু নজর দেয় তাইলে আমরা একটু যদি লাভের মুখ দেখতে পারি আর সরকার যদি আমাদের দিকে নজর না দেয় তাহলে তো আবার সেই জায়গায় চলে যাই তুই সরকার আসলে কিভাবে নজর দেবে সরকার যদি ইন্ডিয়ানটা ইন্ডিয়ান গরুগুলা যদি আমাদের দেশে না আসে আমরা যারা প্রান্তিক কৃষি আছি তারা ইন্ডিয়ান গরুগুলা যদি অফ থাকে তাহলে আমরা সবাই একটু ভালো মুনাফা পাবো আর কি আচ্ছা শুধু ইন্ডিয়ান গরু অফ থাকলে কি মুনাফা পাওয়া সম্ভব জি কিন্তু এখন যেটা হয়েছে যে খাবারের দাম বৃদ্ধির কারণে কষ্টটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে সেই জায়গাটা আসলে কিভাবে সেই জায়গাটা আসলে খাবারের জায়গাটা থেকে সরকার যে আমরা যারা ক্ষুদ্র খামারি আছি তারা তো ইনপুট করে মাল আনতে পারি না আমাদের নিজস্ব দেশে থেকে কিনতে হয় আর যারা বড় বড় খামারি আছে তারা ইনপুট করে মালাই না নিজের এই এটা প্রসেসিং করে খাওয়া আচ্ছা তা আমরা একটু একটু সাইড হবেন আমরা যে গরুটা দেখতেছি মার্শাল্লাহ বিশাল গরু প্রিয় দর্শক আপনারা বের করার সময় দেখেছেন এটা দেখতেছি এটা আনুমানিক ওয়েট কতটুকু আশা করতে আনুমানিক ওয়েট ধরেন প্রায়

তাহলে এটা আনুমানিক 900 কেজি হলো লাইবওয়েট জি একটু প্লাস মাইনাস হবে দর্ষণ আসলে গ্রামের মানুষ স্কেল বা ফিতা ফিতার মাপ তো অনেকটা ঠিক হয় অতটা বোঝে না এটা আনুমানিক ওজন তবে একটু প্লাস মাইনাস হবে তো এইটা কত টাকা কেজি লাইবওয়েট বিক্রি করতে চাচ্ছেন 550 টাকা কেজি হলে আমি লাইবওয়েট বিক্রি করব এটা 550 জি আচ্ছা 550 কি ফিক্স নাকি খুজবে আছে সাক্ষাতে কথা হবে সাক্ষাতে কথা হবে

আসলে প্রান্তিক খামারিদের অত সামর্থ্য নেই উনি বলছেন যে ট্রান্সপোর্ট ফ্রি মানে পৌঁছে দেওয়াটা খুবই সুন্দর কথা আমারও ভালো লাগলো এটা তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা আপনার চাওয়া জি এখানে অবশ্যই দরদামে সুযোগ রয়েছে হ্যাঁ দরদামে একটু উনিশ বিশ হবে উনিশ বিশ হবে আচ্ছা তা আমরা পরেরটা দেখি আমরা ওই সাইডটাও যেটা দেখতেছি চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক এটা আনুমানিক কতটুকু হতে পারে ভাই ওজন এটা এটা আনুমানিক আহ সাড়ে সা সাড়ে সাতশো এটা সাড়ে সাতশো কেজি ওয়েট ধারণা করা হচ্ছে একটু প্লাস মাইনাস হতে পারে দর্শক কারণ অনেকেই আবার মনে করে যে একদম প্রান্তিক খামারিরা ওয়েট টা বেশি বলে আসলে তারা তো অনুমান করে বলা হয় এখানে প্লাস মাইনাসের হয় অনেকটা এটা হ্যাঁ এটা হ্যাঁ অল্প কিছু হয়তো এদিক সেদিকে একটু হতে পারে এটা তো একই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক লাইভ ওয়েটে পাঁচশো পঞ্চাশ টাকা করে চাওয়া তারপর আলোচনার সুযোগ রয়েছে আপনার গ্রামে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আমাদের আসতে হলে যদি ঢাকা থেকে আসেন ঢাকা মোহাম্মদপুর থেকে সিএনজি যুগে বা নিজে কারে আসলে কলাতিয়া কলাতিয়া আইসা কলাতিয়া ব্রিজের উপরে উঠলেই বলতো বললে চলবে যে আমি মেসাজ মিন্টু টেটাসে যাব আমার নাম মিন্টু জাহাঙ্গীর আলম মিন্টু মেন রোড এটা আসলে ওইখান থেকে তরুঙ্গি থেকে সরাসরি সিরাজনগর পূর্বপাড়া এক নামে চিনে যে মিন টু তার বাড়ি কোথায় আবার তার খামারটা কোথায় সরাসরি আমার খামারে চলে আসবে আচ্ছা ফোন নাম্বার যোগাযোগের নাম্বার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট টু ট্রিপল জিরো আর একবার বলবো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট টু ট্রিপল জিরো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু মেসেজ আছে ক্রেতাদের উদ্দেশ্যে আপনারা সুন্দর ভাবে আসবেন এবং আমার এই নিজস্ব প্রক্রিয়া দিনে এই গরুগুলা লালন পালন করা ভেজাল মুক্ত আমরা কোনো ইনজেকশন বা ট্যাবলেট জাতীয় কোনো অবৈধ কোনো জিনিস গরুকে খাওয়াই নাই নিজস্ব খামার থেকে গা না নিজেরা প্রসেসিং করে নিজেরাই খাওয়াই ন্যাচারাল ন্যাচারাল পদ্ধতি তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামাইকুম আসসালাম আলাইকুম